হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আসলে ভালো আছো? সবাই বাড়ির সবাইকে নিয়ে আমিও ভালো আছি। তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো এটা আমার বাড়ির ছবি, তো সেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এখন যাচ্ছি হলো গেটের সামনে বাড়ি। তো তোমাদেরকে ভালো করে আমাদের বাড়ির চারিটার দিকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো এদিকে এক সকাল সকাল চা বানিয়েছি, তো চা খাবো। এখন মেয়েকেও হরলিক্স করে দিয়েছি, কারণ মেয়ে যাবে টিউশনে আর আমি যাব আমার কাজে। তো দুজন আজকে একসঙ্গে রেডি হয়ে যাচ্ছি। আর এখন দেখো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, আর মেয়েও, কারণ মেয়ে গাড়ি করে যাবে। অনেকদিন ধরে টিউশনে যাই না, কারণ ওর পরীক্ষা ছিল, তো তার জন্য। আর বাইরে দেখো কুয়াশাটা কতটা বেশি, তো তারপরে তো যেতে হবে দুজনকে। তো একসঙ্গে বের হব। আর আমার বর তো সকাল সকাল আগেই বের হয়ে গিয়েছিল, আর এই যে মেয়ে এখনও ফুল রেডি হয়নি। তো আমি বলছিলাম একটু তাড়াতাড়ি, কারণ আমার টাইম হয়ে গিয়েছে, আমার তো বার হতে হবে। আর এই যে ও এখন ফুল রেডি হয়ে গিয়েছে। তো চাটা অনেকটা গরম ছিল, তো সবটা খেয়ে শেষ করতে পারিনি, তা এখন খাচ্ছি। তো খালি চায়ে খাচ্ছি একটি বিস্কুট দিয়ে, আর কিছু খাবো না। আবার এসে রান্নাবান্না করে তারপর তো খেতে হবে। তো যাই হোক, এখন চা খাওয়া শেষ, আর মেয়েকে বলছি বার হতে। আর গাড়ি ভাড়া মেয়েকে বলছি লাগবে কি না, তো মেয়ে বললো মেয়ের কাছে আছে, তো তার জন্য গাড়ি ভাড়াটা দেন। তো আমি চা তো নিয়ে নিয়েছি, আর আমার যা দরকার তা যা নিয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর দেখো ঘরের তালাটা তো দিয়ে যেতে হবে, আর মোবাইলে চার্জে দিয়েছিলাম, তো চার্জটা ভালো হয়নি, কারণ সকাল দিয়েই দিয়েছি, উঠে কাল ঘুমানোর সময় দিইনি। আর এখন দেখো আমি জুতো করিনি, কতটা দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর বাইরে এসে দেখি, দেখো কুয়াশা পুরো অন্ধকার হয়ে আছে, আর রাস্তায় একটা লোকও নেই। তো মেয়েকে ভাবছিলাম কীভাবে দেব, তো মেয়েকে তো যেতে হবে, গাড়ি পাচ্ছিলাম না। তো অনেকজনকে ফোন করেছিলাম গাড়ি আসবে কি না, এখন তো বললো আসবে। আর এখন মেয়েকে বলছি আমার সঙ্গে একটু সামনে হেঁটে যাওয়ার জন্য, তো মেয়ে আমার সঙ্গে সঙ্গে আসছে। আর এখন কিন্তু ভিডিওটা মেয়ে করে দিচ্ছে, আর মেয়ে আমার সঙ্গে ওই সামনে গিয়ে তারপর ও ওখান থেকে গাড়িতে উঠবে, আর মেয়ে কিন্তু আমার আগেই চলে আসবে। তো তার জন্য মেয়েকে আমি চাবিটা দিয়ে দিলাম। আর দেখো সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না, তো ও বলছিল যাবে না, বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি বারবার বলছিলাম যাওয়ার জন্য। আর এই যে মেয়ে আর আমি, আর পেছনে দেখেছো দুজন লোক আসছে রাস্তায়, অন্য কোনো লোক। তো সামনে গিয়ে দেখি কিন্তু অনেক লোক আছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি, কারণ সামনে হলো স্কুল, আর দেখো দুই পাশে দুটো দোকান। তো সেখান থেকে বাচ্চারা দেখো জিনিস কিনছে, তাদের মা বাবা দাদা, তো এমনও তাদের সঙ্গে লোক আছে। আর এখানে দেখো মাঝে রাস্তায় একটা কুকুর দাঁড়িয়ে আছে। তারপর দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, মেয়েকে বললাম এখানেই দাঁড়াতে, কারণ গাড়ি আসবে। আর হঠাৎ করে দেখি গাড়ি আসছে, তো মেয়ে ওই পাশে গিয়ে দাঁড়িয়েছে, কারণ মেয়ে তো যাবে ওই সাইডে। তো তার মধ্যেই গাড়িটা এসে পড়লো, এই যে গাড়িটা। তো গাড়ির মধ্যে দেখো একদম লোক নেই, কারণ অনেকটা সকাল, এখন বাজে 6:30। তো অনেক গাড়ি টোটো অনেক গাড়ি আছে, কারণ এখানে তো স্কুল আছে, তো তার জন্য বাচ্চারা দেখো গাড়ি থেকে নামছে, আর মেয়ে এই চলে গেল। তো যাক আমি আমার কাজে চলে যাচ্ছি, তো ভিডিওটা তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। আর দেখো এখন আছি আমি স্কুলের মাঠে, এখানে যে বলেছিলাম একটা স্কুল, তো সেই স্কুলের মাঠে আছি। আর মাঠে দেখো বাচ্চাদের খেলা হচ্ছে, তো সেখানে দেখো সব বাচ্চারা এসেছে, আর এখানে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে, আর এই যে তাদের জন্য খেলার প্রস্তুতি, আর এই যে বাচ্চাদের জন্য একটা বিস্কুট খেলা রিহার্সাল হচ্ছে এখানে, আর এই যে বাচ্চারা কীভাবে দৌড়াচ্ছে। তো এখানে দেখো এ হলো সুজার দৌড়, ক্লাস 1 ছেলে,
তো তাদের দৌড় করানো হচ্ছে। আর তারপর দেখো ক্লাস টু তাদের, দেখো ব্যাং লাফানো কি সুন্দর সারি সারিভাবে যাচ্ছে, আর দেখো এক দুজন যেতে পারছিল না তো কেউ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে পেছনটায়, তো খুবই ভালো লাগছিলো। তো ফার্স্ট দেখো 1 2 3 তিনজনকে নেওয়া হয়েছে, আর এদিকে দেখো ক্লাস 4 তাদের বস্তা দৌড়, তো তাদেরকে রেডি হওয়ার জন্য এইভাবে শুয়ে তারপর উঠে এই যে দৌড়াচ্ছে কীভাবে দেখো দেখো, তো খুবই সুন্দর। আর একজন তো পরেই গেল, তো বাকি তারা কিন্তু সবাই সামনে চলে গিয়েছে আর একজন কিন্তু যেতে পারেনি। তো এই ছিল তাদের খেলা। তারপর ছিল ক্লাস 5 মেয়েদের মুক্তাদা খেলা, তো মুক্ত কুরআন, তো সেই খেলাটাও দেখো মেয়েরা খেলছে কত সুন্দর। তো সেখানে অনেকটা সময় আমি তাদের সঙ্গেই ছিলাম, আর সব ক্লাসেরই খেলা হয়েছে ছেলে এবং মেয়ে। তো তাদের ফাইনাল খেলা হবে 12 তারিখ, তো জানি না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো কি না, তো যদি পারি তো অবশ্যই শেয়ার করব। আর এই যে ক্লাস 1 মেয়েদের বিস্কিট খেলা, আর দেখো অনেকে খেতে পারছে না বলে আর তারা তাদেরকে খাইয়ে দিচ্ছে, আর অনেকে তো মানে হাতেও নিচ্ছে না। তো খেলা এখানে শেষ হয়ে গিয়েছে, তো তোমাদের সঙ্গে খেলার অন্য খেলাগুলি আর একদিন দেব। তো আজকে কিন্তু এখানে খেলা শেষ, আর খেলা হবে না, সব বাচ্চাদের চলে যাওয়ার জন্য বলা হচ্ছে স্কুলে, কারণ এটা হলো স্কুলের মাঠ, স্কুলের বাইরের দিকে, তো সেখান থেকে দেখো সব বাচ্চারা দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক গার্জেন তারাও আছে, তারা এসে দাঁড়িয়েছিল দেখার জন্য, তো তারা ছুটির পর তারা নিয়ে যাবে বাচ্চাদের, তো তার জন্যই। আর এই যে এতটা সময় পর আমি এই মাত্র এলাম ক্যামেরার সামনে, আর মাঠে সব বাচ্চারা দেখো সামনের দিকে যাচ্ছে, তো আমি একটু ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম। আর এই যে কিছু বাচ্চারা আছে আর তারাও আছে, তো সবাই এদিকে আসছে, তো বাড়ি এসে রান্নাবান্না শেষ করে দিয়েছি। আর দেখো কি আমার একটা দুর্ঘটনা মানে অবস্থা হলো, এই যে আমার সেলুর যে সুইচগুলো, তো এগুলি কী যেন হয়েছে, তো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আর আমার দেখো এখানে ট্যাঙ্কির বালতি গড়ে একটুও জল নেই, তো আমার একটা কুয়ো আছে বাড়ি গড়ের সামনে, তো সেখান থেকে কাজটা করেছি। তো তারপর বিকালের দিকে দেখো আমি আবার আমার কাজে বের হয়ে গেছি, তো আমি একা, রাস্তাটা দেখো কতটা খালি, তো গাড়ি করে এসেছি অনেকটা দূর, এসে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর চারিদিকে দেখো কেমন খালি খালি, একদম একটা লুকও নেই। আর এই পাশে দেখো চা বাগান আছে এখানে, আর অন্য সাইডে একটা পশু অফিস, তো সেখান থেকে অনেকটা দূর আমার হেঁটে যেতে হবে। আর এই যে দেখছো ওই পাশে দূরে, তো সেখানটায় আমি যাব এই রাস্তাটা করে, তো একাই যাচ্ছি। আর জানো কাজে মানে লেগে গেলে তারপর আর ভিডিও করার জন্য মনে থাকে না, তো তোমাদের কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি, এই যে দিদিদের সঙ্গে যে কাজ করতে, তো সেটা তো আসার সময় দেখো মেয়ের জন্য একটা জিনিস আনার ছিল, তো তারপর দেখো আমাদের বাড়ির সামনে একটা বাজারে, তো গাড়ি থেকে নেমে দেখলাম জিনিসটা নেওয়ার জন্য, তো মেয়ে বলেছিল আমি ভিডিও করে আনার জন্য, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেয়ে যেটা বলেছিল যে জিনিসটা আনার জন্য, তো সেই জিনিসটা নেই এখানে। আর তারপর দেখো বাড়ি চলে এলাম, আর এই যে মেয়ে, তো মেয়ে এসে দেখি রুটি বানিয়েছে, ওর বাবাকে দিয়েছে আর ও খেয়ে নিয়েছে। আর আমার ব্যাগটা দেখো তাড়াতাড়ি করে নিয়ে নিল, কারণ ব্যাগে করে কী এনেছি দেখছিল, তো এটা ওর প্রতিদিনের অভ্যাস। আর আমাকে বলছে এখন কয়টা বাজে বাড়িতে এলাম যে, তো আমি বললাম 7টা, তো মোবাইল মধ্যে দেখাচ্ছে যে এই যে 7টা 8 বাজে। আর মেয়ে কিন্তু বিকালে ছিল ডান্সের স্কুলে, কারণ রবিবার দিন হয়নি তাই আজ হয়েছিল, তো তার জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কারণ তোমাদের ভিডিওটা তো
আশা করি সবারই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আর আমি যে এখন বয়ে জবার দিচ্ছি, তো আমি যাব এক জায়গায়, এই তাড়াতাড়ি করে বয়ে জবারটা দিয়ে দিচ্ছি, কারণ আমি বেরোলে রাস্তায় অনেক শব্দ থাকবে, বয়ে জবারটা আমি মানে কোনো জায়গার মধ্যে দিতে পারবো না, তাই ঘরেই আমি দিচ্ছি। কিন্তু আমার এখনই বের হতে হবে। আর এখানে দেখো মেয়ে মোবাইলটা হাতে পেয়ে দেখো ভিডিও বানাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো সবাইকে আজকের জন্য টাটা, বাই বাই।